আমি আমার রিহুকে নিয়ে প্রথমবার ফ্লাই করলাম, ওর 5.5 মাসের থেকেও কম বয়স তখন। তো সেই এক্সপিরিয়েন্সটাই, সেই ট্রাভেল এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে এই ভিডিওতে আজকে আমি শেয়ার করব। আনলাইক এভরি মম, আমিও খুব বেশি স্কেপটিক্যাল ছিলাম, একটু স্কেয়ার্ডও ছিলাম, কিন্তু তারপরে আমার মনে হলো বাচ্চা আমার পারবে। সো আমি কিছু প্রিকশন নিয়েছিলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম থরো চেকআপের জন্য। তো প্রিকশন বলতে ফার্স্টেই ছিল, ফ্লাইটে উঠলে বাচ্চাদের যেটা মেজর প্রবলেম হয়ে থাকে, কানটা বন্ধ হয়ে যায়, আমাদেরও কান বন্ধ হয়ে যায়, কানটা একদম পুরো ব্লক হয়ে যায়। তো তার জন্য এরকম কটনের ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছিলাম আমি, একদম বেশি ছোটো করলে আবার কানের মধ্যে ঢুকে যাওয়ার একটা ভয় থাকে। তো তার জন্য একটা মিডিয়াম সাইজের কটন বল নিয়ে ফ্লাইটে ওঠার আগেই একদম ওর কানের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো পুরো ফ্লাইটে ওরকম কানের কোনো সমস্যাও হয়নি। আর যখন টেক অফের সময়, সেই সময়টাকে ওকে ফিট করাতে হয়, ইভেন ল্যান্ডিংয়ের সময় ওকে ফিট করাতে হয়, তাতে করে কী হয়, বাচ্চা ঘুমিয়ে পড়ে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি ও ফিট করতে করতে একটু ডাইভার্ট হয়ে যায়, তো ওই দিকে কনসেন্ট্রেটও থাকে। আপাতত আমি ওর কানে কটন দিয়ে রেখেছি, আর এখানে ফিডিং কটন আমার রেডি আছে, টেক অফ করার পরেই আমাকে ফিট করাতে হবে ওকে। বাট অ্যাজ অফ নাও ইজ ফাইন। কি পাকা ছেলে বাবা, ফোর মান্থসের আগে ডেফিনেটলি উচিত না, বাট ফোর মান্থসের পরে তোমার বেবি যদি ফিট অ্যান্ড ফাইন থাকে তাহলে ওকে নিয়ে ট্রাভেল করাই যায়। আর ডক্টর ওকে দেখে বলেছিল ইজিলি ঘুরতে পারবে, কারণ আর কিছুদিন পরে স্কুল শুরু হয়ে যাবে, এই হবে তাই হবে, তো এই টাইমটাই একদম পারফেক্ট ফ্লাই করার জন্য। তো কিছু ওষুধ লিখে দিয়েছিল SOS যদি লাগে সেগুলো ইউজ করার জন্য। ফার্স্টলি হচ্ছে এই ডমস্টাইল বেবি, এটা হচ্ছে বমির ওষুধ, যদি কোনো কারণে ওর ইনডাইজেশন হয়, সে থেকে বমি হয়, তো তার জন্য এই ওষুধটা আমাকে দিতে বলেছিল, এটা আমি ক্যারি করছিলাম। আর কিছু কিছু ওষুধ আমি ক্যারি করছিলাম এটার সাথেও, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর ফার্স্ট অফ অল আমি মানে যেখানে যেখানে ব্রেস্ট ফিডিং পসিবল সেখানে সেখানে অবভিয়াসলি ব্রেস্ট ফিডিং, বাট যেখানে পসিবল না আমি ফর্মুলা ফিড এরকমভাবে বানিয়ে নিয়ে যেতাম। এই বটলে আমি 3 স্কুপ কি 4 স্কুপ ফর্মুলা পাউডার দিয়ে রাখতাম, সেরকম 6টা 7টা বটল আমি অলরেডি রেডি করে ওর ব্যাগের মধ্যে ভরে রাখতাম। আর যখনই ও ফিডিংয়ের টাইম হতো তখন ফ্লাস্কের মধ্যে জল ক্যারি করতাম, মোমোটা দিয়ে ফর্মুলা ফিড বানিয়ে ওকে ফিড করাতাম। ঠান্ডা করার জন্য আমার কাছে ছোট্ট একটা ফ্লাস্কের ঢাকা ছিল, ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিতাম, আর এই বটলটা মানে গরম হয়ে যেত যখন ফর্মুলাটা বানাই, তো ওই বটলটা ওই কাপের মধ্যে ঠান্ডা জলের মধ্যে দিলে আবার এটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। তো এইভাবে আমি ওকে ফিট করাতাম। আর ওর স্পেশালি একটু নাক বন্ধ হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, এটা অনেক বাচ্চাদের সাথে হয়। ও মা তাই চো ঠিক বয়সে কি না বদ। তো আমি এটা ইউজ করতাম নেসো ক্লিয়ার, এটা পিওর স্যালাইন ওয়াটার, এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, মানে যতবার খুশি ততবার এটা ইউজ করা যায় অ্যাজ এন ওয়েন। আর একটা হয় নাসোভিয়ন, যেটা আমি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছিলাম, নাসোভিয়নটাতে অল্প একটু ওষুধ থাকে, তো সেটা 7 দিনের বেশি ইউজ করলে সাইড এফেক্ট হতে পারে, তো তার জন্য ডক্টর আমাকে নাসোক্লিয়ারি সাজেস্ট করেছিল, এবং প্রথম দিন থেকে আমি নাসোক্লিয়ারি ইউজ করছি। প্রথমে এরকম একটা ইনসিডেন্ট হয়, ও তখন 1 মাসও ওর বয়স হয়নি, খুব ছোটো, তখন হঠাৎ করে ওর নাকটা ব্লক হয়ে যায়, আর সেক্ষেত্রে মানে তারপর থেকে ব্রিদিংয়ে খুব বেশি আওয়াজ হতে থাকে। তো আমরা দুজনেই খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, ডক্টরের কাছে গিয়েছিলাম ইমার্জেন্সি চেকআপে, তো ডক্টর তখনই এটা সাজেস্ট করেছিলো, ইভেন ওদের নাকে যে ময়লা জমে যায় সেগুলো তো ওরা নিজে নিজে বার করতে পারে না, অবভিয়াসলি নাক পরিষ্কার করতে তো ওরা পারে না, তার জন্য এটা যতবার খুশি ততবার দেওয়া যায়, তো অবভিয়াসলি যখন দরকার তখন দেওয়াটাই সাজেস্টেড, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে প্যাসিফায়ার বা নিবলার, এই জিনিসটা খুব হেল্পফুল, 4-5 মাস পরে এটা বাচ্চাদেরকে দেওয়া উচিত। এরকম একটা কাভার থাকে, আর এই কাভারটা এরমভাবে খোলা যায়, খুললে এখানে তুমি মধু দিয়ে দিতে পারো, আর এটাকে আটকে দিতে পারো, দেন এটাও সাক করবে। বাট ইন দ্যাট কেস কী হয়, এটা কোনোভাবেই মানে সাজেস্টিভ না আর কি, এটা ডক্টর সাজেস্ট করে না, বিকজ এর থেকে কলিক হওয়ার অনেক টেন্ডেন্সি থাকে। বাট এরকম প্র্যাকটিক্যাল অনেক মোমেন্ট আসে যেখানে মানে খুব বেশি চেঁচাতে থাকে বাচ্চা, খুব বেশি ক্র্যাঙ্কি হয়ে যায়, তখন এরকম প্যাসিফায়ার ইউজ করা দরকার। তো আমি ইমার্জেন্সি মেজার হিসেবে এটা নিয়ে গিয়েছিলাম, বাট আমি এটা ইউজ করতে হয়নি। আর একটা জিনিস, অনেক
অনেক সময় ইনডাইজেশন হয়ে যায়, তো সেই সময় পট করে ওষুধ না দিয়ে ওয়ারেস খাওয়ানো খুব বেশি ভালো। এইটা আমাকে দিয়েছিল, এটা হচ্ছে ওয়ালেট ওয়ারেস। এটা এটার যে ডোসেজটা, এটা একটা প্যাকেট এরকম 200 ml জলের মধ্যে একটা গোটা প্যাকেট গুলে নিতে হবে। তো সেই জলটা তারপরে সারাদিনে বা যখন যতক্ষণে ও শেষ করতে পারবে ততক্ষণ ওকে আস্তে আস্তে খাওয়াতে হবে। তাতে করে অনেকখানি ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু বাচ্চা অনেক বেশি প্যাসিফাই হয়ে যায়। যদি ওদের কোনো পেটে প্রবলেম থাকে বা কলিক হচ্ছে বা পেটের যন্ত্রণা হচ্ছে, এবার ওরা যখন হাত খেতে থাকে তো তাতে অনেক সময় ডায়রিয়া হওয়ার অনেক চান্সেস থাকে। বাচ্চা খুব বেশি হাত খেতে থাকে, আমারটা তো মানে সব সময় ওর হাত মুখে, তো তার জন্য বারে বারে ওদের হাতটা ওয়াইপ করতে হয়। তো আমি এরকম একটা ওয়েট টিস্যু ক্যারি করি, সবসময় ওর ব্যাগে থাকে এটা, মাঝে মাঝেই ওর হাতটাকে আমি মুছিয়ে দিই। আর কিছু ওষুধ যেগুলো খেয়েই থাকে, এটা হচ্ছে ভিটামিন ডি, এটা ও রেগুলার খায় সকালবেলা স্নান টান করার পরে, খাওয়া দাওয়ার পরে এটা আমি ওকে খাইয়ে দিই। আর হচ্ছে নিওপেপটিন, নিওপেপটিন হচ্ছে আমরা বড়রা যেরকম কার্মোজাইম খাই ওদেরও সেরকম নিওপেপটিন। এবারে আর একটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কথা, আমি একটা পেড কাম ব্যাগ ক্যারি করছিলাম, যেখানে ও যখনই ড্রাউজি হচ্ছিলো ঘুমিয়ে পড়ছিলো, রাদার আমি ওকে কোলে নেওয়ার থেকে ওরকম বেডটা পেতে দিচ্ছিলাম, ওর মধ্যেও শুয়ে যাচ্ছিলো। তাতে আমাদের জামাকাপড় তো সবসময় ধরো আমরা একটা জামাকাপড় পরে কিছুক্ষণ ঘুরছি, তো টাইমে টাইমে চেঞ্জ করা পসিবল হয় না, তো নোংরা থাকে, তাতে করে বেডটা সেফ থাকে, ও সেফলি ঘুমিয়ে পড়ে। এই বেডটা এনে আমি এত ভালো কাজ করেছি না, এই বেডটা দিয়েছিল অদিতি, আর এখানে আমি শুয়ে দিয়েছি ওকে সুন্দর বেডটা পেতে। তারপরে জামা টামা চেঞ্জ করাচ্ছি, এখন ওয়াইপও করিয়ে দেবো, তখন তো আমি ডাইনিং টেবিলের উপরেই এটা পেতে শুয়ে দিয়ে ওর ডাইপার ফাইপার চেঞ্জ করালাম। এই হচ্ছে সেই বেড কাম ব্যাগটা, এটা ব্যাগের মতো হয়ে যায়, ক্যারি করতে পারো, এখানে একটা বেড থাকে, তো যখন দরকার ওকে বেডের মধ্যে রেখে শুয়েও দিতে পারো। এই জিনিসটা খুব বেশি হেল্পফুল, তোমরা এরকম একটা নিতে পারো। আর স্লিপিং প্যাটার্ন আর ফুড, মানে ওদের রেস্ট দিতে হবে, তুমি ঘুরছো ঘোরো, বাট হি অর শি হ্যাজ টু গেট প্রপার রেস্ট। আমরা যেরকম মানে আমরা সকালবেলা বেরিয়ে গেলে ও আর বৌদি বাড়িতে থাকতো, বাট যখন পসিবল হতো আন্ডারস্ট্যান্ড আনটিল আমরা গাড়ি করে একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি, ও প্রপারলি রেস্ট পেয়েছে, তো তাতে ওর সেরকম কোনো অসুবিধা হয়নি। ইভেন বাড়িতে এসেও হি ইজ প্রপারলি ফিট অ্যান্ড ফাইন। ওরা তিনজন এখন গেছে ওয়াশরুমে, আর আমি এখানে রিউকে বসে বসে ঘুম পাড়াচ্ছি, ও কিন্তু বেডটার মধ্যে সুন্দর ঘুমাচ্ছে। একটা ব্যাগ আমি ক্যারি করছিলাম, এর মধ্যে থার্মাল স্পেস আছে যাতে বটলগুলো রাখা যায়, প্রচুর স্পেস আছে ভেতরে, ফ্লাস্ক রাখার, বটল রাখার, জামাকাপড় রাখার, প্রচুর সেট অফ স্পেয়ার জামাকাপড় নিও, কারণ দই তুললেই ভিজে যায়, তো চেঞ্জ করতেই থাকে, নাহলে ঠান্ডা লেগে যায়। এখানে ওয়াইপ রাখার, এখানে ফ্লাস্ক রাখার, প্রচুর স্পেস আছে, এখান থেকেও অ্যাক্সেস করা যায়। এরকম একটা ব্যাগ ক্যারি করো, তোমাদের জন্যই হেল্পফুল হবে। প্লাস আরও একটা কথা বলে দিই, এই সমস্ত ওষুধ বা যে কোনো যা যা প্রিকশন আমি নিয়েছি সবই আমার ডক্টরের কাছ থেকে কনসাল্ট করে নিয়েছি, তোমরা প্লিজ তোমাদের ডক্টরের থেকে কনসাল্ট করে তবেই তোমাদের বেবির ওপরে সেগুলো অ্যাপ্লাই করো। ওয়েদার চেঞ্জে ওদের প্রবলেম হবে কি না হবে সেই নিয়ে আমাদের টেনশন সবসময় থাকে, বাট আমার মনে হয় দে আর ভেরি অ্যাকোমোডেটিভ অ্যান্ড অ্যাডাপটিভ। সেরকম প্রপার জামাকাপড় পরিয়ে রাখলে, প্রপার মেজারমেন্ট নিয়ে থাকলে ওদের সেরকম খুব একটা প্রবলেম অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি লক্ষ্য করিনি। এবারে বাচ্চা টু বাচ্চা ডেফিনেটলি ডিপেন্ড করে, ভ্যারি করে, তো সেটা তুমি মা হিসাবে তোমার বাচ্চার কন্ডিশান সব থেকে ভালো বুঝবে, তো সেই অ্যাকর্ডিং প্রিকশন নিবে। অ্যান্ড ছেড়ে দেওয়ার আগে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।